ভিউয়ার্স, আজ আমি গাইডেন্স 24 এর পক্ষ থেকে ক্লাস 7 এর এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স থেকে একটি ফাইনাল এক্সামের প্রশ্নপত্র আপলোড করছি। আশা করা যায় এই প্রশ্নপত্রটা তোমাদের খুব কাজে লাগবে। এই প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নেবে। তোমাদের পাঠ্য বই থেকে এসেছে, একটু তোমরা বইপত্র ভালোভাবে পড়বে, পড়লেই প্রশ্নগুলো পেয়ে যাবে। এটা কোনো একটা স্কুলে 2017 সালে হয়েছিল পরীক্ষা, সেই প্রশ্নপত্রটা তোমাদের জন্য আপলোড করলাম। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটা ভালোভাবে প্রস্তুতি নেবে। আমি প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর একটু বলে দিচ্ছি, লক্ষ্য করো। একের দাগের ক বিভাগ, একের দাগের ক, আপেলের মধ্যে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড। আমি শুধু ব্র্যাকেটের মধ্যে সঠিক উত্তরটা উল্লেখ করছি। খ, লোহিত রক্ত কণিকার তুলনায় বাইরের রক্ত রস হাইপোটনিক হলে লোহিত কণিকা ফেটে যায়। গ, মৃদবর্তী অঙ্গোদগম দেখা যায় মটর বীজে। ঘ, উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত খনিজ মৌল হল সোডিয়াম। দুয়ের দাগের ক, পিত্তরসে পিএইচ এর মান 8.0 থেকে 8.60। কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন? উত্তর হবে চার্লস লুই অ্যালফাসো লাভেয়া। গ, খাবারে হলুদ রং করতে কোন কৃত্রিম রং ব্যবহৃত হয়? উত্তর মেটানিল ইয়োলো। ঘ, টিনবন্দি খাবার জীবাণুমুক্ত না হলে কি রোগ হতে পারে? উত্তরটা হবে বোটুলিজম। এখানে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে মুখের কোণে ঘা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, এখানে লক্ষ্য করো, শব্দ ছক দেওয়া আছে, সঠিক করে সাজাতে হবে। অস্ট্রিয়া কোয়ালা ভাল্লুক যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, তোমরা জানো প্রত্যেকে, ইউক্যালিপটাস। কালো মাছি যে রোগ ছড়ায়? উত্তরটা হবে অঙ্কোসার্কিয়াসিস। এই যে ছকের মধ্যে আছে এটাকে সাজিয়ে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, এখানে স্তম্ভটা লক্ষ্য করো, স্তম্ভের উত্তরগুলো এবং তার পরবর্তী প্রশ্ন আছে 5-এর দাগের, এগুলো 2 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই একটু ভালোভাবে পড়বে, 2 নম্বরের প্রশ্নগুলো সবই পেয়ে যাবে, অবশ্যই তোমরা তৈরি করে নেবে। এবারে আসবো আমরা খ বিভাগে। খ বিভাগে এখানে লক্ষ্য করো, একের দাগের ক, বলা হয়েছে হাইডার জি রাম হলো পারদের ল্যাটিন নাম। খ, গাড়ির ব্যাটারি তৈরিতে যে ধাতু ব্যবহৃত হয় সেটি হলো সীসা। এক্স রশ্মি হাড়ের মধ্য দিয়ে যেতে পারে না। সেলসিয়াস স্কেলে 100 ঘর, ফারেনহাইট স্কেল 180 ঘরের সমান। দুয়ের দাগের ক, নাইট্রিক অ্যাসিডের সংকেত, লক্ষ্য করো HONT। ক্ষয়ের প্রশ্ন, এখানে হলুদ রঙের কাঁচ তৈরিতে কোন যৌগ মেশানো হয়? উত্তর হবে আয়রন অক্সাইড। প্লুটোনিয়ামের চিহ্ন কি? PaO। নুনের মধ্যে উপস্থিত আয়রনের নাম কি? সোডিয়াম। এবং উয়ার প্রশ্ন, সিনেমার পর্দার উপর আলোর প্রতিফলন কোন প্রকারের প্রতিফলন? উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন। তীরের দাগের ক, একটি অপ্রভ বস্তুর উদাহরণ হলো কাঠ। খ, নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় ড্যাশ গঠিত হয় অ্যামোনিয়া। গ, বলা হয়েছে পানীয় জলে লিটার প্রতি ড্যাশ মিলিগ্রামের বেশি ফ্লোরাইড থাকা বিপজ্জনক। উত্তর 10। ঘ, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন হলো ড্যাশ। উত্তর হবে Mg2+। পরমাণুর মধ্যে থাকা তড়িৎবিহীন কণা হলো ড্যাশ। উত্তর নিউট্রন। 4-এর দাগের, এখানে বলা হয়েছে বুঝে নিয়ে পরিচয় দাও। ক, ওজোন স্তর থাকার জন্য সূর্যালোকের যে রশ্মি পৃথিবীতে আসতে পারে না? উত্তর হবে অতিবেগুনি রশ্মি। ক্ষয়ের প্রশ্ন, পরমাণুর মধ্যে থাকা যে কণাগুলি ঋণাত্মক তড়িৎ আধান যুক্ত হয় সেটি অবশ্যই ইলেকট্রন। লক্ষ্য করো, এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে 5-এর দাগে, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করবে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। পলিমার বলতে কি বোঝো? পারমাণবিক সংখ্যা, লিপ্তাপ,
যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি পেয়ে যাও।